আসসালামু আলাইকুম, দিস ইজ তাওহিদ। ওয়েলকাম টু তাওহিদ 7M ইউটিউব চ্যানেল। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে একটা অনলাইন বিজনেস স্টার্ট করা যায়, তার একটা পরিপূর্ণ বিজনেস প্ল্যান শেয়ার করার জন্য। আমি শপ আপ রিসেলারের কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি, যেখান থেকে একজন বিঘেনারও শপ আপের সাথে কাজ করে নিজের একটা স্টার্ট আপ দাঁড় করাতে পারবে। এখান থেকে বিনা বিনিয়োগে যে কেউ চাইলেই একটা নিজের বিজনেস দাঁড় করাইতে পারে। যারা সাধারণত কল দিয়ে থাকেন তাদের মধ্যে একেবারে কমন প্রশ্নটা হচ্ছে পাই, কোন স্টেপ থেকে কিভাবে শুরু করব, তার একটা পরিপূর্ণ গাইড আমাকে দেন, আমি যেন একটা সুন্দর বিজনেস দাঁড় করাতে পারি। তো তাদের জন্য আজকের আমার বিজনেস প্ল্যানটি শেয়ার করব। যেভাবে আপনারা শপ আপ বলেন বা যে কোনো ই কমার্স অনলাইনে শুরু করতে পারেন ইজিলি, এবং এই মেথডে যদি আপনারা কাজ করেন আমি বলতে পারি 99% আপনারা সাকসেস হবেন এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে। বিজনেস প্ল্যান আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের হতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বিজনেসের ক্যাটাগরির উপর। আজকের ভিডিওতে আমি বিগিনারদের জন্য একটি প্ল্যান সেট করেছি, আপনারা কিভাবে একটি সাকসেস স্টার্ট আপ দাঁড় করাবেন এবং সেখান থেকে কিভাবে আপনারা আপনাদের বিজনেসকে প্রফিটেবল অবস্থানে নিয়ে যাবেন। প্রতিটি বিজনেসের জন্য আপনাকে প্রথমেই একটা প্ল্যান নির্ধারণ করতে হবে। সো সেটা বিজনেস হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই একটি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমেই একটি বিজনেস প্ল্যান তৈরি করব। সো বিজনেস প্ল্যানটা কিভাবে হবে তার একটা এক্সাম্পল আমরা এখানে ইমেজের মাধ্যমে দেখাচ্ছি। এই বিজনেস প্ল্যানে আপনি প্রথমে কি করবেন, এরপরে কি করবেন, এরপরে কি করবেন, তার একটা পরিপূর্ণ নির্দেশনা আপনি তৈরি করে ফেলবেন এবং সেই নির্দেশন অনুযায়ী আপনি কাজ করবেন। অর্থাৎ আপনাকে নিখুঁত একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী পরবর্তীতে আপনি সকল কাজগুলো করবেন। সো বিজনেস প্ল্যানটা করার পরে অনেকেই অ্যাকশন প্ল্যান এবং স্মার্ট গোল নিয়ে কাজ করেন। প্রথমেই আপনি যখন একটা বিজনেস প্ল্যান তৈরি করছেন, বিজনেস প্ল্যানটা তৈরি করার পর এখন আপনার প্ল্যান অনুযায়ী আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলো সিলেকশন করতে হবে। সো আজকের এই ভিডিওটি মূলত টার্গেট করতেছি আমি শপ আপ রিসেলার, যারা শপ আপ স্টার্ট করতে চাচ্ছেন, যারা শপ আপের মাধ্যমে রিসেলার বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, শুধুমাত্র তাদেরকে ইন্ডিকেট করে ভিডিওটি তৈরি করতেছি। পরবর্তীতে হয়তো অন্যান্য পরিপূর্ণ ই কমার্সের জন্য আমি সুন্দর একটা প্ল্যান শেয়ার করব, যার মাধ্যমে আপনারা ইজিলি অনলাইন বিজনেস দাঁড় করাতে পারেন। সো শপ আপ রিসেলার যদি আপনি শুরু করেন তাহলে দ্বিতীয় স্টেপে এসে প্রোডাক্ট সিলেকশন করবেন। প্রোডাক্ট সিলেকশন করার জন্য প্রথমে আপনাকে শপ আপে ভিজিট করতে হবে। শপ আপে এখানে হাজার হাজার প্রোডাক্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। যদি আপনি স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আপনারা কিছু স্পেসিফিক প্রোডাক্ট নিয়েই আপনারা শপ আপ রিসেলার স্টার্ট করার চেষ্টা করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। এখান থেকে আপনি একটা ক্যাটাগরি পছন্দ করবেন, সেই ক্যাটাগরির আন্ডারে আপনি আপনার বিজনেসটা রান করতে পারেন। তিন নম্বর স্টেপে আমরা ম্যাটেরিয়ালস সংগ্রহ করব। সো আমরা প্রথমে একটা বিজনেস প্ল্যান তৈরি করেছি, দেন আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করব সে প্রোডাক্টগুলো সিলেকশন করেছি। তৃতীয় স্টেপে আসার পর আমাদের সেই বিজনেসটি রান করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো কালেকশন করতে হবে। তার মধ্যে অনলাইনে যেহেতু আপনি শপ আপ রিসেলারের কাজটা করবেন বা ই কমার্স বিজনেস স্টার্ট করবেন, এই জন্য আপনার ম্যাটেরিয়ালস হচ্ছে ডোমেইন, হোস্টিং, থিম এবং ব্র্যান্ড লোগো। সো এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। একটা ই কমার্স বা শপ আপ বিজনেস স্টার্ট করার জন্য ডোমেইন হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেন থিম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আপনার ব্র্যান্ড লোগো, ব্র্যান্ড লোগোটা আপনি যে কোনোভাবে আপনি তৈরি করতে পারেন একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে। ব্র্যান্ড লোগোটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু একটি ব্র্যান্ড লোগো আপনার বিজনেসকে পরিচিত করাতে অনেক বেশি হেল্প করে। আপনি যদি বিগিনার কম টাকায় ডোমেইন হোস্টিং নিতে চান তাহলে আপনার জন্য হচ্ছে নেমচিপ। নেমচিপ বেস্ট প্ল্যাটফর্ম অ্যাজ এ বিগিনার হিসেবে। যদি আপনি কম টাকায় ভালো মানের হোস্টিং এবং ডোমেইন ক্রয় করতে চান তাহলে আপনি নেমচিপকেই পছন্দ করবেন। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট বিল্ড করতে চান খুব ইজিলি তাহলে আপনি ইজি WP স্টার্টার এই প্ল্যানটি ক্রয় করবেন, এবং এই প্ল্যানটি খুবই সস্তা দামের। একজন বিগিনার লেভেলের স্টার্ট আপ কম টাকায় নেমচিপের ডোমেইন হোস্টিং বাই করে ইজিলি একটা অনলাইন শপ তৈরি করে ফেলতে পারেন।
আর আপনার যদি বাজেট ভালো হয়, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো হোক, অন্যান্য ফিচারগুলো ভালো হোক, তাহলে আপনি হোস্ট গ্যাটরকেই পছন্দ করবেন। হোস্ট গ্যাটর আসার পর আপনার বাজেটটা সামান্য বেশি হবে, তার মানে এই নয় যে একেবারে হাই লেভেল। এখান থেকে আপনি যে হোস্টিং প্ল্যানটি পছন্দ করবেন সেটা হচ্ছে বেবি প্ল্যান অথবা বিজনেস প্ল্যান। সো এখানে যে প্রথম প্ল্যানটি রয়েছে এটি আপনি পছন্দ করবেন না, যেহেতু আপনি ই কমার্স স্টার্ট করবেন। যদি আপনি ব্লগিং স্টার্ট করেন তাহলে আপনি প্রথম প্ল্যানটি চুজ করতে পারেন। যেহেতু আপনি অনলাইন শপ নিয়েই কাজ করবেন, সুতরাং আপনি বেবি প্ল্যান অথবা এই বিজনেস প্ল্যান এই দুইটা থেকে কোনো একটা সিলেক্ট করবেন। আর যদি চাচ্ছেন আপনি ওয়ার্ডপ্রেসের জন্য স্পেসিফিক হোস্টিং বাই করতে, তাহলে এখানে আপনি হোস্টিংয়ে আসবেন। হোস্টিং থেকে এখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং, এখানে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য স্পেসিফিক হোস্টিং প্ল্যান পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি ইজিলি হোস্টিং বাই করতে পারেন। হোস্ট গ্যাটর থেকে যদি আপনি হোস্টিং বাই করেন তাহলে আপনার ডোমেনটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনার ডোমেনের টাকাটা সেভ হবে। দেন আপনার ডোমেন হোস্টিং কালেকশন করার পর আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য বা আপনার অনলাইন স্টোরটাকে ডিজাইন করার জন্য একটা থিম খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো অবশ্যই আপনাকে অনলাইন শপের জন্য একটা থিম নিয়ে রিসার্চ করতে হবে এবং ভালো মানের একটি থিম আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। ওয়ার্ডপ্রেসের জন্য যে কোনো ধরনের থিম, টুল, অন্যান্য প্রয়োজনীয় বিষয় ক্রয় করার জন্য আপনাকে ভিজিট করতে হবে থিম ফরেস্ট। থিম ফরেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি তার ওয়ার্ডপ্রেসের জন্য যে কোনো থিম এবং টুলস বাই করতে পারেন। সো এখানে আসার পর আপনাকে এখানে আপনার পছন্দের থিম নিয়ে সার্চ করতে হবে। সো আমরা যদি এখানে যে ই কমার্স টেমপ্লেট, তাহলে এখানে ই কমার্স অনলাইন স্টোর ডিজাইন করার জন্য অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলো আপনারা ইজিলি বাই করে একটি অনলাইন স্টোর তৈরি করে ফেলতে পারেন। এরপরে আপনাকে একটি লোগো ডিজাইন করতে হবে। লোগোটা আপনি ফটোশপ বা ক্যানভা দিয়ে আপনি ডিজাইন করে ফেলতে পারেন। এক্ষেত্রে চাইলে আপনি কোনো গ্রাফিক ডিজাইনারেরও হেল্প নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনি ইজিলি ডোমেন হোস্টিং এবং থিম বাই করতে পারবেন। সো আপনার যদি তৃতীয় ধাপে ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ হয়ে যায়, চতুর্থ ধাপে এসে আপনাকে একটি প্ল্যাটফর্ম বিল্ড করতে হবে। অনলাইনে বিজনেস স্টার্ট করার জন্য আপনার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ওয়েবসাইট এবং আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলো। এগুলোর মাধ্যমে মূলত আপনাকে অনলাইনে বিজনেস দাঁড় করাতে হবে এবং এটাকে সবাই চিনবে, এখান থেকে এসেই সবাই প্রোডাক্ট অর্ডার করবে। শপা প্রিসেলারের জন্য আপনি শুধুমাত্র ডোমেন হোস্টিং অন্যান্য বিষয় বাই না করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনি সেল করতে পারেন। কিন্তু অনেকেই বলে ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেল করতে পারতেছি না, তাদের জন্য সমাধান হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করে নেওয়া। কারণ আপনি নিজেই দেখেন, আপনি যদি কোনো অনলাইন শপ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান, ফেসবুক পেজে গিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে বিশ্বাস করবেন না, এটা আসলে বিশ্বস্ত প্ল্যাটফর্ম না। কারণ আপনি সোশ্যাল মিডিয়ার পেজগুলো যে কোনো সময় ডিলিট করে দিতে পারেন। এই জন্য বিশ্বস্ততা অর্জন করার জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ওয়েবসাইট ডিজাইন করতে আপনাকে ডোমেন হোস্টিং এবং থিম, লোগো এগুলো সংগ্রহ করতে হবে। আপনি যদি একটা ওয়েবসাইট নিজে ডিজাইন করতে পারেন তাহলে খুবই ভালো। যদি আপনার ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে স্কিল না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে tradersit.com নামের একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব। সেই ট্রেডার্স আইটি এজেন্সি থেকে আপনারা ওয়েবসাইট ডিজাইন এবং অন্যান্য মার্কেটিং সার্ভিস বাই করতে পারেন। অথবা ভিডিও ডেসক্রিপশনে আবার নিজেরই নাম্বার দেওয়া আছে, সেখানে যদি আপনারা কল করেন তাহলে আমিও নিজেও আপনাদেরকে একটা ওয়েবসাইট বিল্ড করে দিতে সহায়তা করব। পঞ্চম স্টেপ হচ্ছে একটি স্মার্ট গোল তৈরি করা। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্মার্ট গোলটা হতে হবে অবশ্যই স্পেসিফিক একটি স্মার্ট গোল, এবং স্মার্ট গোলটি হতে হবে মেজারেবল, এবং এটি হতে হবে অ্যাচিভেবল। এবং এই স্মার্ট গোলের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে হবে এটি রিয়েলিস্টিক, এবং এটি অবশ্যই টাইমলি করার সক্ষমতা আপনার থাকতে হবে। সো একটি স্মার্ট গোলের বৈশিষ্ট্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিরকম আপনার স্মার্ট গোলটি হওয়া প্রয়োজন। ছয় নাম্বারে এসে আপনাকে আপনার স্মার্ট গোলের পরে একটি অ্যাকশন প্ল্যান সেট করতে হবে। এই অ্যাকশন প্ল্যানটাই আপনার বিজনেসের সফলতার জন্য অনেক বেশি ভূমিকা রাখে। আপনি আপনার বিজনেসের জন্য যতই পরিকল্পনা করেন, যতই স্মার্ট গোল তৈরি করেন, এগুলো কোনোই কাজে আসবে না যদি আপনার অ্যাকশন প্ল্যানটাই ঠিক না হয়। অ্যাকশন প্ল্যানটাই হচ্ছে আপনার লক্ষ্য পূরণের মূল পয়েন্ট। এই অ্যাকশন প্ল্যানে আপনি যেভাবে আপনার কাজগুলোকে সেট করবেন সেভাবে আপনাকে অ্যাকশন প্ল্যান অনুযায়ী
বিজনেসের সকল কাজ ফিল আপ করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকশন প্ল্যানের টেমপ্লেট স্যাম্পল আকারে। আপনি এরকম একটি টেমপ্লেট ডিজাইন করে নিজেই নিজের বিজনেসের জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই সকল টেমপ্লেটগুলোর জন্য এই লিঙ্কটি দিয়ে দিব। এই লিঙ্কে আপনারা ভিজিট করে এই স্মার্ট গোলের ইমেজ এবং অ্যাকশন প্ল্যানের এই টেমপ্লেটটা আপনারা সংগ্রহ করতে পারেন। সো ভিউয়ার্স, যারা অনলাইনে শপ আপ রিসেলার হিসেবে একটি বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অথবা ই কমার্স বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আপনারা ঠিক এই প্ল্যানটি অনুসারে আপনারা যদি কাজ করেন, আশা করি আপনারা খুব দ্রুত সফলতা পাবেন এবং আপনার বিজনেসকে প্রফিটেবল অবস্থানে নিয়ে যেতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি এই বিজনেস প্ল্যানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। একটা বিজনেস প্ল্যানের ক্ষেত্রে অনেক কিছু স্টেপ মেনটেন করতে হয়, অনেক কিছু বৈশিষ্ট্য মেনটেন করতে হয়। সেই স্টেপগুলো যদি ধারাবাহিকভাবে না হয় তাহলে একটি সাকসেস বিজনেস প্ল্যান তৈরি হয় না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি আজকে যে প্ল্যানটি শেয়ার করেছি সেটা শুধুমাত্র বিগিনারদের জন্য। একজন বিগিনার ইজিলি এই স্টেপগুলো ফলো করে তাদের বিজনেসটা স্টার্ট করতে পারে অনলাইনে। বর্তমান সময়ে একটি স্টার্ট আপ দাঁড় করানো খুবই জটিল বিষয়, সুতরাং এক্ষেত্রে শপ আপ রিসেলার হচ্ছে দারুণ একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনা বিনিয়োগে নিজের স্টার্ট আপ দাঁড় করানোর সুযোগ পাচ্ছেন। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।